আজ রবিবার 17ই চৈত্র 2024 সালের 31শে মার্চ। সিংহ রাশি, সিংহ লগ্ন, লিও সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে। ভিডিওটির শুরুতেই আজ আপনারা দেখতে পাচ্ছেন শুক্র গ্রহের বীজ মন্ত্র ওম দ্রাং দ্রিং দ্রং স শুক্রায় নামা। এটি 108 বার জপ করবেন সন্ধেবেলার সময়। দেখুন, যদিও আজ রবিবার, তৎসত্ত্বেও শুক্রের বীজ মন্ত্র আপনাদের জপ করতে বলেছি। তার কারণ, আজকের দিনেই কিন্তু শুক্র রাশি পরিবর্তন করে উচ্চস্থ রাশিতে প্রবেশ করবে, যা আপনাদেরকে বহুলাংশে লাভান্বিত করতে পারে। আর যার ফলস্বরূপ শুক্রের বীজ মন্ত্র মহালক্ষ্মীর গায়ত্রী মন্ত্র বা দেবী লক্ষ্মীর নাম জপ ধ্যান আরাধনা আজ আপনারা করুন, অত্যন্ত উপকৃত হবেন। প্রয়োজনে কোনো লক্ষ্মী দেবীর মন্দিরে যেতে পারেন, লক্ষ্মীর ঘটের সামনে বসে আজ লক্ষ্মীর পাঁচালি পড়ুন সন্ধেবেলা, সারাটা দিন নিরামিষ খেয়ে অত্যন্ত উপকৃত হবেন। আর শুক্রের এই রাশি পরিবর্তনের কারণে আগত 25শে এপ্রিল পর্যন্ত আপনাদের জীবনে ঠিক কী কী প্রভাব পড়বে, বিস্তারিত আলোচনা সহ একটি ভিডিও চ্যানেলে অলরেডি আপলোড করা হয়েছে। সময় সুযোগ বুঝে দেখে বা শুনে নেবেন, আই বাটনে আমরা লিংক দিয়ে দেব। ভাগ্যমিটার আজ আপনাদের বলছে 8 আউট অফ 10, ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। তবে প্রেম দাম্পত্য কর্মজীবন সম্পর্কে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে। কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন। সহজ কর্মের সময়সূচি আজ আপনাদেরকে আরাম করবার জন্য যথেষ্ট পরিমাণে সময় সুযোগ প্রদান করবে। জমি জায়গা এবং আর্থিক ক্ষেত্রে লেনদেনের জন্য দুর্দান্ত একটি দিন। যারা জমি বাড়ি কেনা বেচার বিজনেস করেন বা রিয়েল এস্টেটে কাজ করেন, দিনটি তাদের রাজযোগের ন্যায় পরিলক্ষিত হচ্ছে। নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ করা যেতেই পারে। তবে চাকরিজীবী যারা আছেন, রবিবার হলেও অনেক অফিসে যেতে হয়, বলবো বস কলিগদের সাথে যতটা সম্ভব আজ আপনারা কর্মপ্রবণ হওয়ার চেষ্টা করবেন। তাদের সাথে অহেতুক তর্ক বিতর্কে জড়িয়ে পড়বেন না, কম কথা বলে কাজ বেশি করুন, মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন। রাজনীতিবিদ যারা আছেন, জনসংযোগ বৃদ্ধি করুন, কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই। তেরোই এপ্রিল পর্যন্ত আপনাদেরকে অত্যন্ত সাবধান থাকতে হবে, রাজনীতিবিদ সরকারি চাকরিজীবী যারা আছেন। শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ বৃদ্ধি করতে হবে, উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবী কিন্তু আজ আপনাদের পক্ষে নেই। সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন, অসৎসঙ্গে চলে যেতে পারে। আজ কোনো সতর্ক থাকুন, কোনো এক কাছের বন্ধুকে আপনি কিন্তু হারাতে পারেন। আজ সামাজিক কোনো অনুষ্ঠানে উপস্থিত হওয়ার সুযোগ পেতে পারেন, সেখানে সমাজের প্রভাবশালী এবং গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গদের ঘনিষ্ঠ সান্নিধ্যে আসবেন, যার ফলে আপনাদের প্রভাব প্রতিপত্তিও ইনক্রিজ করবে। প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো, রূঢ় বাক্যের প্রয়োগ, অশ্লীল ব্যবহার যেন করবেন না। তৃতীয় কোনো ব্যক্তিকে সম্পর্কের মধ্যে যেন প্রবেশ করতে দেবেন না, সম্পর্কের দুর্বলতা কিন্তু আরও বেড়ে যেতে পারে। শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ খুব একটি শক্তিশালী থাকছে না, সুতরাং এ বিষয়ে অতিরিক্ত টেনশন গ্রহণ করবার কোনো প্রয়োজনই কিন্তু নেই।